শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিএনপির গতকালের সমাবেশে পথে পথে বাধা এবং হামলা, আহত ১২, আটক ৭৩ জন। হিরো আলম এবং নূরের গোপন তথ্য ফাঁস, হিরো আলম এবং নূরের উত্থানের পেছনে বিএনপির হাত রয়েছে বললেন আজম নাসির। সমাবেশে ৩১ দফা ঘোষণার কথা ভুলে গেছে বিএনপি। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ গণভবনে সাক্ষাৎ করবেন আমেরিকার প্রতিনিধি দল প্রধান ওজিরা জেয়া। এবং সবশেষ থাকছে কূটনৈতিকদের সমালোচনায় আওয়ামী লীগের নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে বুধবার বিভিন্ন জেলায় নেতাকর্মীদের উপর হামলা এবং বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৭৩ জনকে আটক করেছে। সাভার চেকপোস্ট বসিয়ে পুলিশ বিএনপির ৬০ নেতাকর্মীকে আটক করেছে। এছাড়া ভাড়া করা ৪০টি গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয়েছে। বুড়িগঙ্গায় খেয়া পারে পাড়েও বাধা দেওয়া হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের বহনকারী যানবাহনে পুলিশ তল্লাশি চালিয়েছে। ফরিদপুর জেলা ছাত্রদলের ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলায় ১২ জন আহত হয়। এই সম্পর্কে ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, কয়েকটি স্থানে চেকপোস্ট বসিয়ে পুলিশ সাভারের বিএনপি নেতাকর্মীদের আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্তত ৪০টি গাড়ির চাবি ছিনিয়ে নেয়ারও অভিযোগ পাওয়া গেছে। আটক নেতাকর্মীদের দিনভর থানা হাজতে রেখে বিকেলে ছেড়ে দেওয়া হয়। বিএনপি নেতা খুরশেদ আলমকে বাড়িতে অবরুদ্ধ করা রাখারও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে তল্লাশি চালিয়ে কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি। বিএনপি নেতাকে অবরুদ্ধ করে রাখার যে খবর সেটি সঠিক নয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন বলেছেন, রাজনীতিতে হিরো আলম এবং নূরের মতো তথাকথিত নেতার উত্থানে নেপথ্য থেকে সহযোগিতা করছে বিএনপি। তারা চায় না দেশ সমৃদ্ধ হোক, তারা রাজনীতিকে ভিন্ন ধারায় পরিচালিত করছে। গুলশান বনানীতে হিরো আলমের প্রার্থী হওয়া কি স্বাভাবিক? এটা দুঃখজনক, আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির বলেন, আমি কাউকে ছোট করছি না, অসম্মানও করছি না। রাজনীতি কিংবা নির্বাচন করার অধিকার সবারই আছে, কিন্তু কে কোথায় প্রার্থী হবে সেটা ন্যূনতম একটা যোগ্যতা ব্যাপার আছে। নূর কিংবা আলমকে তথাকথিতই বলবো, বিএনপি এদের সহযোগিতা করছে। মতবিনিময় সভায় চট্টগ্রামের সাবেক এই মেয়র বলেছেন, দেশের রাজনীতি চ্যালেঞ্জিং সময় পার করছে। চট্টগ্রাম ১০ আসনে উপনির্বাচন বানচালের আশঙ্কা আছে। একটা দল আছে, তারা নির্বাচনে না এসে নির্বাচন বন্ধে ষড়যন্ত্রে ব্যস্ত থাকে। তারা অতীতের ভুল থেকে শিক্ষা নেয়নি, অতীতের জ্বালাও পোড়াও আঁকড়ে ধরে ভবিষ্যতে একই পন্থা অবলম্বনের অপচেষ্টায় আছে। এখানে যোগ্য লোকের অভাব নেই। ২৯ জন মনোনয়নপত্র নিয়েছিল, বাকি ২৮ জন প্রার্থীকে সহায়তা করছে। সরকার পতনে একদফা আন্দোলনের দাবি এবং কর্মসূচি ঘোষণার পাশাপাশি আরও একটি রাজনৈতিক প্রস্তাব তুলে ধরার কথা ছিল বুধবার নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সরম্বনপূর্ণ সমাবেশে। কিন্তু ভুলবশত পূর্ব পরিকল্পিতভাবে প্রস্তাবকৃত সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্থার বিষয়ক রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করা হয়নি। সমাবেশের পর বিষয়টি নিয়ে যুগপথে যুক্ত রাজনৈতিক দলগুলোর কয়েকজন নেতা প্রশ্ন তুললে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক অবস্থান ব্যক্ত করা হয়েছে। বুধবার সমাবেশের পর বিএনপির সিনিয়র একাধিক নেতা এবং যুগপথে যুক্ত দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বাংলা ট্রিবিউনের আলাপ হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সমাবেশ থেকে ৩১ দফা ঘোষণা দেওয়ার কথা ছিল বিএনপির। এদিন গণতন্ত্র মঞ্চ এবং তাদের সংবাদ সম্মেলনে সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোট অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ৩১ দফা রূপরেখা প্রকাশ করে। বিএনপির প্রভাবশালী সূত্রগুলো বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, সমাবেশের পর কয়েকটি দলের শীর্ষ নেতা ৩১ দফা রূপরেখা গঠন না করার বিষয়টি তোলেন। জবাবে বিএনপির দায়িত্বশীলের পক্ষ থেকে বলা হয়েছে, একেবারেই ভুলবশত রূপরেখা পড়া হয়নি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশে রূপরেখা পাঠ করার কথা থাকলেও তিনি কেবল এক দফা ঘোষণা এবং কর্মসূচি ঘোষণা করেছেন। বিএনপির আয়োজকদের কেউ কেউ মনে করেছেন কেবলমাত্র ভুলেই এই বিষয়টি ঘটেছে, যদিও কোনো কোনো সূত্রের ধারণা রূপরেখা ঘোষণা না করার বিষয়টি পূর্ব পরিকল্পিত। এতে সিনিয়র নেতাদের অংশগ্রহণ আছে। একাধিক যুগপদ ভুক্ত দলের নেতা জানান, অনেকটা ক্ষোভের সঙ্গেই বিএনপিকে বিষয়টি জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। সকাল 9:30 গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে বুধবার জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার। মঙ্গলবার উজরা জিয়া ঢাকায় আসেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী শুক্রবার পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। আজ আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও উজরা জিয়ার বৈঠকের কর্মসূচি রয়েছে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব থেকে নানা ধরনের বক্তব্য বিবৃতি আসছে। এসব বক্তব্য বিবৃতি ক্ষমতাসীন আওয়ামী লীগকে কিছুটা অস্বস্তিতেই ফেলেছে। এ নিয়ে ক্ষোভ আছে দলটির নেতাদের, যা বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে কয়েকজন নেতার বক্তব্যে প্রকাশ পেয়েছে। তারা বিদেশিদের এই অবস্থানের কঠোর সমালোচনা করেছেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদের এই অবস্থানকে এক ধরনের হস্তক্ষেপ বলেও আখ্যা দিয়েছেন। বিএনপি বিদেশিদের হাতে পায়ে ধরে ক্ষমতায় বসার জন্য ভিক্ষা চাইছে বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বিদেশিদের উদ্দেশ্য করে বলেছেন, আপনারা আমাদের উন্নয়নের সহযোগী, আপনাদের আমরা সম্মান করি, কিন্তু বাংলাদেশের 30 লাখ শহীদের রক্তে রঞ্জিত, রক্তে লেখা সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে যদি হস্তক্ষেপ করেন তাহলে দেশের জনগণ মেনে নেবে না, আমরা 71 সালেও মেনে নিইনি। বিদেশিদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করেছে বলেও অভিযোগ করেছেন সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। বাংলাদেশে তত্ত্বাবধায়ক এবং নির্দলীয় সরকার আসার সুযোগ নেই বলেও তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে কারো করত রাজ্য নয়, বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ন্যাক্কারজনকভাবে কথা বলছে, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ চলবে না। সরকারের বিরুদ্ধে কথা বলা এবং দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ওই গোষ্ঠী পরিচিত করছে বলেও অভিযোগ করেছেন। নিরপেক্ষ নির্বাচন দাবিতে বিএনপির বিদেশি ঘটক বা কূটনৈতিক ধরেছেন বলে উল্লেখ করেছেন সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান। তিনি বলেন, ওই ঘটকেরা এখনও বাংলাদেশে আছে। 71 সালে আমরা বহু বড় দেশ মোকাবেলা করেছিলাম, সেই সময় আমাদের অনেক বন্ধু ছিল, সেই বন্ধুরা এখনও আমাদের সঙ্গেই আছে, আমাদের জয় অনিবার্য। ঢাকায় সফররত মার্কিন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, কোনো বাধা দেব না, কাউকে আক্রমণ করতে যাব না। ঢাকায় আজ বিদেশি বন্ধুরা এসেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চান ফ্রি ফেয়ার ইলেকশন, আমাদের লক্ষ্য ফ্রি ফেয়ার ইলেকশন, কিন্তু ওই ফ্রি ফেয়ার ইলেকশনকে যারা বাধা দিতে আসবে আমরা তাদের প্রতিহত করব। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।